ভাইও দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। কথা বলেন ঠিক না ব্যাধি? আরে যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, যাদের অন্তরে বাবার ভালোবাসা আছে, আমার বন্ধুগণ তারাই দেখবেন এখন কাঁদবে। তাদের দিলের মধ্যে মা বাবার মায়া দোলা খেলবে, অন্তরের মধ্যে মা বাবার মায়ার জোগাড় হয়ে যাবে। কোন ভাইয়ার মা যেন কবরে, কোন ভাইয়ার বাবা যেন কবরে, আবার কার যেন মা বাবা হাসপাতালে, আবার কার যেন মাও নাই বাবা নাই। আরে বন্ধুরে ভাইয়া, কার মা বাপ যেন কবর থেকে খান্দার ডাক দিলে, পুত্রে মা ফিলে গেলি আমরা লাগি একটু কাঁদলি না, বাবাও কবরে যে খবর পাইলাম। দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, আল্লাহর দরবারে বাপ মার লাগি রুহের মাগফিরাত কামনা করিয়া কান্দে, ছেলে মেয়ের কান্নার উছিলে বাপ মার কবরে যাব, আল্লাহ মাফ করিয়া দিবে। ভাই সকল যাদের অন্তরে মায়ের দরদ আছে, বাবার ভালোবাসা আছে, একটু মায়া লাগে বাপ মার কবরে যাব মাফের আশা, একটা ডাক দেন না বলেন না আল্লাহ, দেন না দেন না ডাক দেন না বলেন না আল্লাহ। ভাই কেউ কারো দিকে তাকায়েন না, এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আমার আল্লাহ পাকের প্রেমের আওয়াজ নাই? মায়া লাগায় আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। আর আল্লাহ বলতে ভালো লাগবে, বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনার বাপ মার কবর আজাব মাফ করিয়া দিবে। এই মাহফিলটা কেন দেওয়া হইছে? এই জন্যই দেওয়া হইছে অত্র এলাকার কবরবাসী যেন জান্নাতবাসী হইয়া যায়। কথা বলেন ঠিক না ব্যাথি? কাছেই বাদান, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের চিন্তা নিজে করবেন বাবা, যেহেতু আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব, আমার হিসাব আমার ওই দেওয়া লাগবে। বাজানো কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, আগামীকালকে বেঁচে থাকবো গ্যারান্টি নাই, একটু পরে মারাও যেতে পারি। ও বাজান, এখান থেকে যদিও বাড়িতে যাওয়ার ওয়াদা দিয়েছি, আমার বন্ধুগণ ছেলে মেয়ে আমার জন্য অপেক্ষা করবে, মাদ্রাসা যেহেতু এখন বন্ধ, আমার ভাইরা ছুটি কাটাইতেছে, আমার বাচ্চা মেয়েটা আমার অনেক ভক্ত, যারা বাবা আছেন যাদের মেয়ে সন্তান আছে তারা জানেন মেয়েরা বাবার কত ভক্ত হয়। আমার মেয়েটাও আজকে আসার সময় আমার বন্ধুগণ আমাকে ডাক দিয়ে বললেন, আব্বু আজকে তুমি আসবা কি আসবা না? আমি ডাক দিয়ে বললাম, মায়ো প্রতি রাত্রে তুমি কথা জিগাও কেন? ডাক দিয়ে বলে, আব্বু তুমি যেদিন বাড়িতে না থাকো ওই দিন বাড়ির ঘরগুলো কেমন জানি খালি খালি লাগে, আব্বা তুমি থাকলে ঘর দুয়ার কেমন জানি ভরিয়া যায়। আমার বাইরে আমার বন্ধুরি মনে দাগা দেয়, আহারে দিন ছেলে মেয়ের বাবা নাই, এই ছেলে মেয়েগুলো কত বড় নিয়ামত থেকে বঞ্চিত। বাজানো পাকুড়িয়া বাজার মাদ্রাসায় আসবেন, এই সমস্ত মাদ্রাসায় মাঝে মাঝে ঢুকবেন, ঢুকিয়া দেখবেন এই সমস্ত মাদ্রাসাও কিছু সন্তান আছে, এদের বাবা নাই, আবার অনেক ছেলেদের মাও নাই। আপনারা নাম শুনেছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, নাম শুনছেন না? উনি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, ফকি ছিলেন, বড় বড় সমস্যার সমাধান করে দিতেন কিতাবের এলেম দ্বারা। তো ওনারে এক বেটা জিগানের লাগি এইভাবে বারবার যায় ডিস্টার্ব করত, মানে খুব চাইতো আর কি। তো হুজুরে একটু বিশ্রামে যাইব, এই বেটায় যাইয়া হুজুরে দরজা খুলছে, কি হয়েছে ভাই কিছু কইবেন? ক হুজুর আইছিলাম বাইকতেন একটা মাসলা দিগাইতাম বিল্লা, আপনার দেখে ভুলে গেছি গে। আচ্ছা ভাই ঠিক আছে যান, মন হইলে আবার আইন সোবানালা কইতেন না, বেটাই গেছে গা কি এর গেছে। আবার হুজুরে জন একটু বিশ্রামে কাইতইছে, মানে চোখটা বন্ধ করছে, যেমন এরকম একটা ঘটনা আমার ঘটছে আর কি। এক জায়গায় গেছি তো আমার রেস্টের লাগি হোতাইছে, হোতাই আবার একটা পাহাড় আদার দিছে, হুজুর ওই দরজার বাইরে থাকবো, আমি কোনো কোনো সমস্যা হলে কইন বাবা। আমি কেবল খালি একটু চোখটা মুজা বন্ধ করুম আর কি, ঘুমো দরছে ঘুমু ঘুমু বাপ, এই যে এটা খাড়া করাইছে আর কি, হেটাই দরজায়।
আমি উঠছি কি না না হুজুর কোনো সমস্যা নেই এটা আমি কই না সমস্যা হলে আমি কমু তোমার আগে থেকে কম লাগবো না দেখা বেটায় আবার খারাইছে আবার আমি হুকতাম বিল্লা গেছি চোখটা বন্ধ করছি হবায় মনে করেন লাগ গাইছে চোখটা আর কি আবার কতক্ষণ বাদে হুজুর কোনো সমস্যা আমি এবার মেজাজটা গরম করে তুই সমস্যা রাগ করতেছে বেদর হইতেছে তো এইবার বাইরে আমার এই বেডায় ডাক দিয়ে কয় আবার আইছে হুজুরের দরজা খুলে কয় মশলা মনে হয়েছে কয় না আপনার দেখে ভুলে গেছি গে আচ্ছা মনে হইলে আবার আইব তো আবার মনে হয়েছে মনে এবার আইছে আর কি মানে হুজুরে বিরক্ত করতেছে এবার কয় না আর বিরক্ত করুক না হুদে একটা ভাব হোস আর কি দেখবেন দাম গো হুজুর রাও মাদ্রাসার মুতামিনা জন সার দোয়ানে বা আদু বাজার আতকা হুজুর শয়তানে খাই জালে আর কি যাওয়া হয় আর কি আতকা জিগা কা হুজুর খারান তো মুসা নবীর নানির নাম কি আচ্ছা মুসা নবীর নানির নাম জানে হেড দরকার আছে কোন হ্যাঁ এটা ভাব ফসল না দাগা হুজুরের মতন হুজুর হইলো তো আবার উত্তর দিয়ে আয়া হত্তারে তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবেটা তো এলেমলা বেটা কথা কোন ঠিক কিনা যুক্তিওয়ালা বেটা এই বেটার এক নাস্তিক কয় হুজুর আপনার এখন আল্লাহ আছে আমি কই নাই হুজুরে খাড়া হয়ে গেছে গা খাড়া ডাক দে কি কয় আল্লাহ নাই আবু হানিফা কয় আছে হ্যাঁ কয় নাই আবার হ্যাঁ কয় আছে এইবার বুচ্চু দিয়া নাস্তিক কইলেছে যদি তোমার আল্লাহ থাহে তাহলে কুন্ডায় আছে দেখাও হুজুরে ডাইনে বামে লক্ষ্য করে দেখে দে এক ইডার যে আতলা ইডা এই আতলা ইডারও আবার আতলা মানে তিন ফুয়া যেটার কয় নাকি এইডারে লইছে এইডারে লইয়া এই নাস্তিকের ভা বরাবর মারছে আর কি বেথা যাতে ভা অহ নি ইডা যখন মারছে ও মা গো আল্লাহর না দে দি ইডা মারলা কয় ইডা মারার ভিতরে তো আল্লাহ আছে আল্লাহু আকবার কইতেন না হে বড়া কয় আল্লাহ ইডা মারার ভিতরে আছে মানে কয় আমি যে ইডা মারছি বেথা ভাইছ নাস্তিকে কয় ইডা মারলে আবার বেথা না ভাই মানু কয় বেথা যদি ভাইয়া তো বেথা কেমন জিনিস আমি দেখতাম চাই বুঝলে বুঝল রাখুন আল্লাহু আকবার ইমাম আজম আবু হানিফা কয় বেটা আছে হ্যাঁ কয় আছে ইমাম আবু হানিফা কয় নাই হ্যাঁ কয় না আছে বেটা নাই হ্যাঁ কয় আছে তো হুজুরে ফট করে সেচ্ছে যায় কয় যে বেটা যদি থাইকা থাই বেটাটা কেমন জিনিস কোন রায় আছে আমার যদি দেখাও নাস্তিকে ডাক দিয়ে কয় হুজুর বেটা অনুভব করা যায় এটা দেহানের জিনিস না এটা দেহানো যায় না হুজুরে কয় বেকাল বৃক্ষ তরুলতা আসমান জমিন সাগর পর্বত পাহাড় নদী নালা খাল বিল মানুষ জন্তু জানোয়ার এইটান দেখিয়া বুঝা নিতে হয় অনুভব করে নিতে হয় এগুলির পরিচালক একজন আল্লাহ আছে আমার আল্লাহরও দেখানো যায় না সুবহানাল্লাহ কইতেন না এই ইমাম আজম আবু হানিফা রাইছে সেটাই তো হা প্রশ্ন আর কি মনে হয়েছে হা মনে হয়েছে খুলছে আচ্ছা কও কি প্রশ্ন কয় হুজুর ভাই হানা তিতা না মিডা আল্লাহ কি মন লাগে মেজাজটা এর একটা প্রশ্ন হইল কয় ভাই হানা তিতা না মিডা দাঁত ভাঙ্গে দেবো গা এটা জিবা শিবা হুজুর কইতার তো না কেউ হ্যাঁ বলবেন আপনারা এখন হ্যাঁ প্রশ্নটা করে হ্যাঁ চিন্তা করতেছে যে যেই হুজুর যত বড় হুজুরিও যে একটা প্রশ্ন করছি তুমি কে তোমার সত্য কিছু ভাবতা না হুজুর কয় তুমি খারাও আমি দিতেন কিতাব দেখে আই হ্যাঁ কয় এটা কিতাবের মধ্যে আছে এটা কিতাবের মধ্যে আছে থামেন না ভাই আজকে একটু সময় লাগবে দিবেন না ও যুবক করে দিতেন না ডাক দিয়া কয় যে এটা কিতাবের মধ্যে আছে যাই নামনে কিতাব গাইটাই আমার বাইরে ইমাম সাহেবের বাপ মা ইমাম সাহেবের লগে ভারে নাই কথাই খালি কথা মন হয়ে থাকে কেতাম কর নাকি আবার রাগন কোন এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর বাপ মা বুড়া মানুষ আটকা মনে করেন কথা কইতে কইতে লাগিয়া গেছে গা বুড়া কয় তুমি আমার লগের কথা কইবে না জীবনে বেডি কয় হাসার হয় হ কইতাম না যাও জিন্দিগি তো কথা কইতাম মরে দাম তো কথা কইতাম না এখন বুড়া চিন্তা করলো তো বুড়ি তো শেষ বয়সে যে জিদ দেহা হইতেছে আবার নি কথা না কয় মরে যায় গা হট করে বুড়া কয় কথা কইতে না আচ্ছা হুনে রাহ যদি কথা না কও তোমার টাইম হইলো ফজর আজান পর্যন্ত এই ফজরের আগে আগে ফজরের আজান সময় পর্যন্ত কথা যদি না কও তাহলে তুমি তিন তালাক অটো তালা বেডিও মন ঠেডার বেডিও
ভিডিও কইলাইছে রে উড়া রে মইরা দামুগা তো বুড়ি বসে তলাক লইয়া দামু তোর লগে কথা কইতাম দা ভাগ তোর বুড়ের কথা ভেলা উঠা দেবো গা তো কথা কইতাম না এই ওই যে একটা কয় আল্লাহু আকবার আজকে কই আইছি গো সব পাঁচ পাগলের কারখানা এর মধ্যে আনন্দ কথা কন ঠিক কিনা তো এইবার ডাক দিয়ে কইতে বুড়ি কইতেছে কথা কইতাম না কথা কথা কইতাম না এই আওয়াজটা গেছে দেখছে যে মা বাপের লগে বাগবিতন্তা চলতেছে বুড়া বুড়ির মধ্যে ইমাম সাহেব হুজুর আইয়া ডাক দেখো আব্বা 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 আপনি বুড়া বয়সে ঝগড়া করেন তাহলে মানু কইব কি জগতে আরে কথা কয়েন না বাল্লা লাগলে দেন গা এটাই ওয়াজ হ্যাঁ তো আপনি বইয়া তাহলে বইয়া চুপ করে থাকেন কথা কন করে হ্যাঁ লটকা কথা করছেন কোন কিতাব পাইছেন এটা লটকা কথা পড়ছেন লেখাপড়া করছেন হ্যাঁ তাহলে জানি হেন ফুতের কামায় বইয়ে বয়ে খান তো দিশা ভান না আর কি এইটাও ঠিক এই যে এইটাও ঠিক আমরা মানুষ দেখলে মানুষ চিনি কথা কন করে এই বুড়ারে যদি বাল্লা লাগা জান গা চোখে এক চোখে দেখেন না যাও দেখেন টাওয়ার জ্বালায় আমার তাছেন দুনিয়া ডারে কথা কন না করে এন বইয়া বইয়া কইতেছে কই এডি একটা ওয়াজ ওই যে কইছি না ওয়াজের প্রথমে তো কইছিলাম কিছু বুড়া কইব একদম ওয়াজ একদম লব্ধা কথা এই সমস্ত বেড়া এতের ওয়াজ বুঝতো মগজ লাগে গিলু লাগে কথা কন ঠিক কিনা এই সমস্ত বুড়ারে দেখবেন পুতের বউর গিনা গায় কয় আমরাও তো বিয়া করছি আমগো বউ তো এত বেলা পর্যন্ত দরজাটকা হুইতা থাকে নাই সোরার ঘরে সোরেরা এই বুড়ার বুড়ি দেখবেন পুরা গেরাম দা বইরা পুরা গেরাম দা কইবো কি বেলা যার বেলা যা গো এত বেল পর্যন্ত জামাইলা হইয়া থাকে এটা একটা বউ হইলো তো বউ কি করবো বউ কি করবো যদি উঠা যাইব এটি হলো মুনাফিক জোরে কথা কন পুতের বউর কি বোধ করে আর আমগো কিছু দালাল আছে পুতের বউ পুত খালি পুতের দুধ ধরা দালে তালে থায় বাপ মারে দেখ করাই বাপ মারে দেখ করি এক 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 বেড়ায় আমারে বুঝাইতেছে বাপ মা যে নবিয়া দিব হ্যাঁ কিরা খায় বর করতে বাম কয় হ্যাঁ বাসর রাইতে বলে হইয়া তো মায়ে আমি পছন্দ আমার না কইরা বাপ মার পছন্দ নাক থেবরা হইলে এটা লই আমি ঘর করুম 90 দিন পরে আমার মনটা কইব যে আমি ঠকিয়া গেছি গা হেসম জালাটা মিটাইব কাটা কথা কষ্ট করে বেটা বিয়া শাদির মধ্যে কি এর মুরব্বী বেটা আগে বিয়া শাদির মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম বিয়া করতে গেলে সেরা শরীরে পছন্দ করব সেরি সেরারে পছন্দ করব ভাল লাগলে কইব লাক ইউ ভাল না লাগলে কইব আই হেট ইউ কথা সাফ সাবা কথা কন না করে খবরদার যুবকেরা কোন দালালের প্রলোভনে পড়ে বিয়ে করবা না কোরআন হাদিস দেখে ওলামাদের পরামর্শ নিয়ে বিয়ে করবা দেখবা সে সম্পদশালী কিনা দেখবা সে বংশীয় মেয়ে কিনা দেখবা সে সুন্দরী কিনা দেখবা সে ইমান আমল ওয়ালা কিনা আমি একটা জনমের ওয়াজ করতেছি আখিরি ওয়াজ চলবো ভাই কথা বলেন বাস্তব না বাস্তব আজকে আমরা সব কিছুর মধ্যে কোরআন হাদিস থেকে দূরে সরে চলে গেছি আমার পীরের লাইনে ওয়াজ করলে খুব ভালো বক্তা আর পীরের লাইনে ওয়াজ না করলে এটা ওয়াজ আর পীরের মুরিদেরা যদি গান্দা করি গপ্প কয় তন্দ খুব ভালো কইছে আবার ডং করে কয় হায় মাসু মাসু গায়ে পড়ছে হ্যাঁ একরে একরে কি একটা বুজুর্গ হয়ে গেছে গা সোরার ঘরে সোরা বাস্তব না বাস্তব বলে এস কয়া পড়ছে হ্যাঁ মানে এনো আইলে এস কয় মানুষ দেখলে আর এস কয় ঘরের ভিতরে এস কয় না কোনদিন দি ঘরের ভিতরে মান্দা ভাইয়া উঠলি না ইল্লাল্লাহ উঠে গেছে আয়া ভরছিও জাহান্নামের আযাব দেখলে
দালালি বাদ দাও, সরমনের তরিকার অজুহাত দাও, উজানির অজুহাত দাও, তাদেরকে খাটো করছি না। পিশাব হুজুরাও বলে যারা এগুলো জাহের করে এরা প্রকৃত কখনো আল্লাহ ওয়ালা হতে পারে না। আমার লগে ইদানিং বাইরে আছে কিছু বাড়ালো, এই হেই কোনা ত্রায় তিনটা, হেই কোনা ত্রায় তিনটা, মাঝখানে রায় দুইটা আর সামনে রাহে তিনটা, মানে আগের তো কই রাহে, আমি যখন এশকের বয়ান করবো তখন ফালায় উঠবি। 27 বছর ধরে ওয়াজ করি এইটানকে আমি বুঝি না রে বাড়া, মার কাছে মামুর বাড়ির গপ্প খস, ফজলুল করিম রে না দেখে তুই ভাব ধরস, আমি ভোলা ফজলুল করিমের ওজুর ফানি দেওয়ালো, আমি ভোলা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির পাঞ্জাবি ধুয়ে দেওয়া লোক, আমি ভোলা মুফতি আমিনীর পান বানাই না লোক, কার কাছে বাড়া বাড়া গরি দেহাস, কয়দিন ধরে মরি দইছ, কয়দিন ধরে মরি দইছ, বাল্লা লাগলে গেট আউট, আউট অফ বাউন্ডারি, ডন্ট টক, নো কোন সাউন্ড হবে না। এটা নরসিংদী, নরসিংদী থেকে সারা বাংলাদেশে জনপ্রিয়তা বেশি অর্জন হয়েছে। তো অনেকদিন ফরাইছি কাদা কাফার আদায় করতাম না, মন্ডা খুইলা ওয়াশ করতাম না, যুবর কি গছ সলবা, আল্লাহ আপনি আমাদেরকে সহি বুদান করেন, আরো ধরে কোন আমিন। তো এবার বুড়ি কয়ে লেছে কথা কইতাম না, বেডা কি কয়ে লেছে, ফজরের আজান পর্যন্ত তো টাইম, ফজরের আজানের মধ্যে যদি কথা না কস তাহলে তুই কয় তালাক, কয় তালাক, তিন তালাক, বেডি কয়ে লইতেছে ফজর, ফজর তো দূরের কথা, বেলা উঠতে দেব তত বুড়ি লাগে আমি কথা কই দেব না। ইমাম সাহেবের কানে গেছে এই কথা, আইয়া কতক্ষণ বাপের বুঝায় আব্বা বুড়া বয়সে কাম করেন না, মার লগে মিল্লা যান গা, মা গো আবার লগে মিল্লা দাও গা, এখন বুড়ার কাছে গেলে বুড়া বুড়ার দুঃখ কয়, বুড়ির কাছে গেলে বুড়ির দুঃখ কয়, বুড়ি অর্থাৎ বাপে বাপের দুঃখ কয়, মায়ের মায়ের দুঃখ কয়, বাবা রে তুই জানোস না বাবা, তুই তো কিতাবা দিল এলেমে আলম আমল লয়ে থাওস বাবা, ও বাবা তুই তো মাসলা মাসাল লয়ে ব্যস্ত থাওস, এই বুড়ার খাইতো জানোস না, 50 বছর ধরে ঘর করি খালি উঠতে পড়তে গেলে খেকখানি মারে, হ্যাঁ আমার জীবনের তেসোটা বানালেছে বাবা, আমি এলে গা হ্যাঁ কথা কইতাম না, বালা করছে হ্যাঁ বুড়া বয়স আমার কইছে, আমি হজর পর্যন্ত কথা না কইলে বলে থালা কই যাম গা, থালা কইলে ভাই যাম, হ্যাঁ কথা কই দেবা, ইমাম আজম আবু হানিফা ডাক দেখো মাইও তোর ভূতের তেনে আমি উইতাম ভারি, কিন্তু জগতের বড় বড় সমস্যা আমি সমাধান করি আল্লাহর দয়ায়, আর তুই তো আমার বাপ মা, ঠিক আছে আমি বাচ্চা থাকতে তুই তালাক লস কেমন আমি দেহুম, কয় তার মানে কয় আমি ভোলা কথা কয় সারুন তোরে আমার আব্বার লগে, খেলাটা কি মন জমতাছে, পায়খানা তিতা নামি দে হনতেন না, শুনবেন না আবার যাইবেন কই, হ্যাঁ বানায় কথা কইতাছি, খুব খেয়াল করেন কার্টুন হুন্যায়া কইতাছি না, আল্লাহ তাআলার মেহেরবানিতে এখনো ব্রেন সাফ আছে, এখন এই যুগটা ঠিক আছে আছে না, খালি কি কম সময়ের অভাব, ওই যে একটা কথা আছে কইলে মা মায়ের খায় না কইলে বাপে হারাম খায়, জামানাটা চলতেছে এই, এমন কিছু ব্যক্তি আছে যাদের মানলে ইমান থাকে না আবার না মানলে জান থাকে না, হালাটা চলতেছে, জ্ঞান থাকলে বুঝা নিবেন, জোরে কথা কন, এবার ডাক দিয়ে কইতেছে দেই আমি বাচ্চা থাকতে তুমি কেমনে কথা না কও, আস্তে করে ইমাম সাহেব হুজুর ইমাম আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাপের কাছ থেকে ব্যর্থ মায়ের কাছ থেকে ব্যর্থ, আছে কে জোরে কন, আবার কন, আমার বাইরা আমার বন্ধুরি এইবার আল্লাহর উলি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে আমার বন্ধুগণ অজু বানাইলেন, অজু বানাইয়া দুই রাকাত নামাজ আদায় করলেন, নামাজ আনতে দুই হাত আল্লাহর দরবারে তুলে বললেন আল্লাহ আল্লাহ, এই বুড়া বয়সে বাপ মার বিচ্ছেদ আমি পছন্দ করি না, আল্লাহ তুমি তো বলছো মিলা দেওয়ার লাগে, ও মালিক
জগতের বড় বড় সমস্যা মাসআলা সলভ করি আমি আল্লাহ সমাধান করে দেই আমি তোমার দান ইলম দ্বারা আল্লাহ তোমার দয়ার দান ইলম দ্বারা আল্লাহ গো আজকে যদি আমার বাপ মার এই অবস্থা হয় সমাজের মানুষ আমাকে ধিক্কার দিবে সমাজের মানুষ আমাকে সিসি বলবে কেমন বড় আলেম হইলা বাপ মার এই মিলাইতে পারো না ও মেরে মালিক আল্লাহ তোমার দয়া চাই মাবুদ গো তুমি আমারে এলেম দান করো এই এলেম দ্বারা যেন আমি আমার বাপ মার জিদ ভাঙাইতে পারি ফজরের আগে যেন আমার মা বাপের সাথে কথা বলে আরে বন্ধু এবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাইনি গেল না বামে গেল না সোজা ওই জায়গায় বসে পড়লেন নিজের কুতকুতু খানায় রিসার্চ সেন্টারে বসে পড়লেন বাবা আমার বন্ধুগণ আমার ভাইরা কিতাব তিনি বের করলেন কিতাব বের করিয়া যখন নাড়া ঘাটা করলেন আমার বন্ধুগণ পাইয়া গেলেন সমাধান চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ কেমন করে কি রূপে সমাধান পাইলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সমাধানের বস্তু পাইয়া আমার বাইরা কোন দিকে না যাইয়া আস্তে করে যখন ঘড়ির দিকে টাইম দিলেন ঘড়ির দিকে যখন নজর করলেন ঘড়ির দিকে নজর করে দেখতেছেন রাত্র বাজে 2:30 আড়াইটা বাজে আপনারা বলেন তো দেখি আড়াইটা বাজে কি ফজরের আজান দেয় জোরে কন আবার কন আড়াইটা বাজে ফজরে আজান দেয় না ইমামে আযম আবু হানিফা আমার বন্ধুগণ আমার ভাইরা এই 2:30 নিজের এলাকার মসজিদে চলে গেলেন লক্ষ্য করে শুনবেন বাবা কেউ চলে গেলে চলে যাবেন অনেক মুরব্বী বাবাদের প্রাকৃতিক সমস্যা থাকতে পারে আমার বন্ধুগণ জরুরত তাদের থাকতে পারে কেউ চলে গেলে চলে যাবেন তার যাওয়া দেখে আপনি যাবেন না বাবা আমি আগেই বলেছিলাম একটু পরে দেখবেন কান্নাকাটির রূপ পয়দা হয়ে যাবে বাজানো ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এলাকার নির্ধারিত মসজিদে গেলেন মসজিদে যাইয়া 2:40 যখন বেজে গেল ওবাজান মুয়াজ্জিনের দুয়ারে যাইয়া মুয়াজ্জিনের দরজা করান নারাইল করান আরে ডাক দিয়ে বললেন আসসালামু আলাইকুম হুজুর জানি আপনি ঘুমে বিভোর হুজুর আপনি যদি উঠতেন আপনার লগে আমি একটা কথা বলতাম আপনার মাধ্যমে আমার আল্লাহ আমার বাপ মার সম্পর্ক আল্লাহ তাআলা রক্ষা করবেন এবার মুয়াজ্জিন ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠি দরজা খুলিয়া ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর বান্দা আপনি হইলেন বড় আলেম আপনি আমার দরবারে আসলেন আপনি তো জগতের বড় বড় সমস্যা সমাধান করেন আমার আমার সাথে তো আপনার বাপ মার কোনো আদাওয়াত নাই আপনার বাপ মার কোনো লেনদেন নাই কোনো মুআমালাত মুআশারাত নাই আমি কেমন করে পারবো আপনার বাপ মার সম্পর্ক রক্ষা করতে আমার কোন উপকারে আসবে আমার দ্বারা ইমামে আযম আবু হানিফা আমার বাইরা মুয়াজ্জিনের কা দুইটা হাত সুন্দর করে দুরিয়া বুকের সাথে লাগা ডাক দিয়ে বলতেছেন হুজুর গো আজকে আমি ইমাম আযম আবু হানিফা আমি জগতের বড় আলেম হইছি হুজুরের দ্বারের পিছনে আমার মার মেহনত আছে আমার বাবার মেহনত আছে কাজে আমি চাইবো না আমার মা বাপ কোনো ক্ষেত্রে কষ্টে থাকুক ভাইও দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই কথা বলেন ঠিক না ব্যাথি আরে যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে যাদের অন্তরে বাবার ভালোবাসা আছে আমার বন্ধুগণ তারাই দেখবেন এখন কাঁদবে তাদের দিলের মধ্যে মা বাবার মায়া দোলা খেলবে অন্তরের মধ্যে মা বাবার মায়ার জোগাড় হয়ে যাবে কোন ভাইয়ার মা যেন কবরে
কোন ভাইয়ার বাবা জানো কবরে, আবার কার যেন মা বাপ হাসপাতালে, আবার কার যেন মাও নাই বাবা নাই। আরে বন্ধুরে ভাইয়া, কার মা বাপ যেন কবর থেকে খান্দার ডাক দিলে, পুত্রে মা ফিলে গেলি আমরা লাগি একটু কাঁদলি না, বাবাও কবরে যে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, আল্লাহর দরবারে বাপ মার লাগি রুহের মাগফিরাত কামনা করিয়া কান্দে, ছেলে মেয়ের কান্নার উছিলে বাপ মার কবরে যাব আল্লাহ মাফ করিয়া দিবে। ভাই সকল যাদের অন্তরে মায়ের দরদ আছে, বাবার ভালোবাসা আছে, একটু মায়া লাগে বাপ মার কবর আজাব মাফের আশা, একটা ডাক দেন না বলেন না আল্লাহ, দেন না দেন না ডাক দেন না বলেন না আল্লাহ। ভাই কেউ কারো দিকে তাকায়েন না, এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আমার আল্লাহ পাকের প্রেমের আওয়াজ নাই, মায়া লাগায় আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। আর আল্লাহ বলতে ভালো লাগবে, বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনার বাপ মার কবর আজাব মাফ করিয়া দিবে। এই মাহফিলটা কেন দেওয়া হইছে? এই জন্যই দেওয়া হইছে, অত্র এলাকার কবরবাসী যেন জান্নাতবাসী হইয়া যায়। কথা বলেন ঠিক না ব্যাথি? কাছেই বাদান, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের চিন্তা নিজে করবেন বাবা, যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আমার হিসাব আমার ওই দেওয়া লাগবে। বাজানো কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, আগামীকালকে বেঁচে থাকবো গ্যারান্টি নাই, একটু পরে মারাও যেতে পারি। ও বাজান, এখান থেকে যদিও বাড়িতে যাওয়ার ওয়াদা দিয়েছি, আমার বন্ধুগণ ছেলে মেয়ে আমার জন্য অপেক্ষা করবে, মাদ্রাসা যেহেতু এখন বন্ধ, আমার ভাইরা ছুটি কাটাইতেছে, আমার বাচ্চা মেয়েটা আমার অনেক ভক্ত, যারা বাবা আছেন যাদের মেয়ে সন্তান আছে তারা জানেন মেয়েরা বাবার কত ভক্ত হয়। আমার মেয়েটাও আজকে আসার সময় আমার বন্ধুগণ আমাকে ডাক দিয়ে বললেন, আব্বু আজকে তুমি আসবা কি আসবা না? আমি ডাক দিয়ে বললাম, মায়ো প্রতি রাত্রে তুমি কথা জিগাও কেন? ডাক দিয়ে বলে, আব্বু তুমি যেদিন বাড়িতে না থাকো ওই দিন বাড়ির ঘরগুলো কেমন জানি খালি খালি লাগে, আব্বা তুমি থাকলে ঘর দুয়ার কেমন জানি ভরিয়া যায়। আমার বাইরে আমার বন্ধুরি মনে দাগা দেয়, আহারে জিম ছেলে মেয়ের বাবা নাই, এই ছেলে মেয়েগুলো কত বড় নিয়ামত থেকে বঞ্চিত। বাজানো পাকুড়িয়া বাজার মাদ্রাসায় আসবেন, এই সমস্ত মাদ্রাসায় মাঝে মাঝে ঢুকবেন, ঢুকিয়া দেখবেন এই সমস্ত মাদ্রাসাও কিছু সন্তান আছে, এদের বাবা নাই, আবার অনেক ছেলেদের মাও নাই। বাইরে গতকালকে মা ফেলে বলেছিলাম, প্রায় বয়ানে উদাহরণস্বরূপ বলিয়া থাকি, আমার বাইরে যেই ভাইয়ার বাবা নাই, এই ভাইয়াই জানে কত বড় নিয়ামত সে হারাইছে। আরে বন্ধু আমার মাদ্রাসার কথাই বলি, আসরের নামাজের পর আমাদের মাদ্রাসার ছেলেরা, প্রায় মাদ্রাসার ছেলেরাই খেলাধুলা করে, বাজানো আসর নামাজ পড়িয়া নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছিলাম, দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। ও বাজান, হঠাৎ করে যখন ওই ছেলেটার কোনো এক ছেলের বলটা যখন মাদ্রাসার মেন গেটের দিকে গেল, বলটা যখন আনার জন্য গেল, আমার বাইরা নজর করিয়া দেখতে পাইলাম, কোনো এক বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া, ফল ফ্রুটের ব্যাগ নিয়া ছেলের সাথে সাক্ষাৎ করার জন্য আমার বন্ধুগণ অনুমতির অপেক্ষায়। আরে বন্ধু বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু বাজানো যেই ছেলে বলানতে গেছে, এই ছেলের বাবা ইহানুর মধ্যে দাঁড়ায় আছে, ছেলেটা আব্বারে দেখিয়া আমার বাইরে বল ছাত্র ভাইদেরকে দিয়া ওই জায়গা থেকে ডাক দিয়ে বলতেছে, ভাইয়া আমি আর আজকে খেলবো না, আমার আব্বু আছে আব্বুর কাছে যাই। আমার বাইরে এই কথা বলিয়া ছেলেটা যখন আব্বুর কাছে দৌড় মারল, দৃশ্যটা বড় চমৎকার লাগলো, ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানি দিয়া ভিজা, আহারে ময়লা
কত কিছু লাগিয়া রইছে অথচ বাপ দেখেন কেমন বাবা ধুলা বালির দিকে তাকাইলেন না ময়লা যুক্ত কাপড় দেখলেন না বাবা ছেলেটার দৌড় মারা দেখে ওই ফল ফ্রুটের ব্যাগ নিচে রাইখা আস্তে করে দুই হাত বাড়ায় বললেন আয় বাবা আমার বুকে আয় কত ভালো লাগলো দৃশ্য বাবা চলিয়া বাবার বুকে সন্তান যাওয়ার আগে বড় আওয়াজ করে শুদ্ধ করে সালাম দিল দেখ যুব কোন বাপারে তুই বুড়া কইয়া গালি দেস কোন মায়ের তুই বুড়ি কইয়া গালি দেস একটু দেখেন দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমার আপনারে পাগল বানাইল এইরকম মাহফিল পাওয়ার পরও শেষ দিনের মাহফিলে এই তিন দিনের মাহফিলে আসার পরও বাপ মান লাগি একটু কানতে পারলাম না গুনাহ করতে করতে কলবে ময়লা দাগ পড়িয়ে গেছে যার কারণে মা বাবার মোহাব্বত দিল কান্দে না চোখের পানি পড়তে চায় না আজকে যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি আমার বাইরা পরবর্তী সময়ে তোমার আমার জীবন তোমার আমার জন্য কাঁদবে আজকে যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করিয়া যাই তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করে যাবে কামা তাদিনু তু দানো যেমন কর্ম তেমন ফল এবার বাজার ওই ছেলেটা বাবাকে সালাম দিল বাবা সালামের জবাব দিলেন এক পর্যায়ে বাবা যখন ছেলেটাকে জড়িয়ে ধরে আদর করলেন সন্তানের কবলে চুমা দে ছেলেটাও বাবাকে চুমা দিয়ে বললেন আব্বা আম্মু কেমন আছে আপু কেমন আছে ভাইয়া কেমন আছে দৃশ্যটা দেখতেছিলাম বড় ভালোই লাগতেছিল খুশির খবর কিন্তু বাজান হঠাৎ করে কয়েক সেকেন্ডের ভিতরে একটা দুঃখের চিত্র সামনে ধরা পড়ল আমার থেকে কয়েক গজ দূরে ওই একই বারান্দায় আর একটা ছেলে বারো তেরো বছরের ছেলে এই ছেলেটা বারান্দার গ্রিল ধরে ওই বাবার আদর করা দৃশ্য দেখা খালি কান্দে চোখের পানি মুছে আর আওয়াজ দিয়ে কয় আল্লাহ আমার আব্বা কি আর আইতো না আমার আব্বা কি কোনোদিন আমারে এইভাবে আদর দিত না এ বাদান কাছে যাইয়া এই ছেলেটাকে ডাক দিয়ে বললাম আব্বু তুমি কান্দ কেন তোমার কি বাবা নাই বাদানো জানা ছিল না এই ছেলেটাই এটি আমার বাইরে ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে হুদুর আমার আব্বা আসিল আমার আব্বা দুই মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তার মানে কি তুমি তোমার বাবার লাশটাও দেখো নাই ডাক দিকে হুজুর আব্বার লাশটা আমি দেখি নেই তো আজকে কান্দ কেন কারণ কি এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়াকে তার আব্বা যেইভাবে চুমা দিল এই ভাইয়াটা লাগি যেইভাবে হারতান লইয়া নানাবিধ বস্তু লইয়া এই ভাইয়ারে দেখতাইছে তার বাবা আমার আব্বা আমার জন্য এরকম বিস্কিট চানা চূড়ান্ত আমার আব্বু আমার জন্য এরকম ফলান্ত আমার আব্বু আমার এইরকম মাথা হাতা দিয়া আমার এইভাবে কপালে সুবাদিত হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে ভাই ওই ময়দানে আমার জানা নাই কার বাবা দুনিয়া নাই ও বাজান গভীরা এখন হাইকোর্টের দরজা বন্ধ আমার বাইরে মেম্বার চেয়ারম্যানদের দরজা বন্ধ আমার আল্লাহর মাগফিরাতের দরজা খোলা কাজে মায়া লাগে একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না ডাক দেন না বলেন না আল্লাহ আমার বাইরা কান্না না আসলো কান্নার বান ধরবেন কান্নার অভিনয় করলো আমার আল্লাহ এই সমস্ত মজলিসে মাফ করিয়া দে কেউ কারো দিকে তাকাইবেন না বাবা মান আরাফানা সৌফাকদ আরাফা রব্বাহ যে নিজের চিনলো সে আমার আল্লাহরে চিনল ভাই ও এখান থেকে তুমি যাই আর কি করবা হয়তো তুমি ঘুমাইবা নতুবা তুমি আগামীকালকের কর্মজীবী হওয়ার কারণে কাজের রুটিন সাজাইবা
এমনও তো হইতে পারে আজকে রাত্র তোমার আমার জন্য জীবনের শেষ রাত হইতে পারে, যেই কথাটা বলতেছিলাম মেয়ে আমার অপেক্ষায় আছে, বলছে যদি আব্বু আমি ঘুমায়ও যাই তুমি আইসা আমার কপালে একটা সুমা দিবা, আমি তোমার গলাটা জড়ায় ধরে ঘুমাবো। ও ভাই আমি ছেলেরে সান্ত্বনা দিয়ে আসলাম, কিন্তু এটা মৌখিক সান্ত্বনা ছিল রে বন্ধ, আমার বাইরা দিলের মধ্যে একটা কথা বারবার জাগ্রত হইয়া যায় আছে, এমন হইতে পারে আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় রইল, এমন হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে, আমার নাক কান আমার নাক কানে তুলা দেখে, আমার মুখ বন্ধ দেখে, নিতর দেহ পরা দেখে আমার ছেলে মেয়ে বলতে পারে মা গো আব্বু কেন কথা বলে না, আব্বু কেন আমরা রে আম্মু বলে ডাক দেয়। ভাইয়া এই দুনিয়া কিন্তু তোমার আমার জন্য চিরস্থায়ী থাকার জায়গা না, বাইরে সময় তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, কাজে তুমি মাটি থেকে তৈরি, এই মাটি শক্ত যতই থাকো না কেন পানি পাইলে নরম হইয়া যাবে, কিন্তু মাটি যখন ইমান আমল দিয়া খাঁটি বানাইবা, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া যখন খাঁটি হইয়া যাইবা, হাজারো শয়তান যদি তোমাকে প্রসাব করে তোমার ইমান আমল অখাঁটি করতে পারবে না, কথা বলেন ঠিক না ব্যাথি। আরে বন্ধুরে ভাইয়া কাজী কোনো দিকে কোনো নজর নাই, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলতেছেন হযরত আপনার কাছে সমাধান, ডাক দিয়ে বলল আমার কাছে কেমন, বলে এখন 2:40 থেকে 45 মিনিট বাজে, হুজুর আমি চিন্তা করিয়া দেখছি কিতাবের মধ্যে পাইছি সোনার মদিনায় তাহাজ্জুদের আজান হয়, আল্লাহু আকবার, তাহাজ্জুদের আজান আমার রসুলে আকরাম দিয়েছেন, কাজী হুজুর আপনি আমাগো এলাকার মসজিদের মুয়াজ্জিন, আপনি যদি তাহাজ্জুদের আজান দেন আমার মায় বুঝতো না এটা কোন নামাজের আজান, কারণ আমি গড়ি টাইম চিনি আমার মা গড়ি টাইম চিনে না, ভাইও আমি শরীয়তপুরি বলি আমি গড়ি টাইম চিনি আমার মা গড়ি টাইম চিনে না, আমার মা প্রায় জিজ্ঞেস করে পুত্রে তোর বয়ান কখন শেষ হয়, বলি মা গো 12টার দিকে, আস্তে আস্তে শেষ হইয়া যায়, এরপরে বলে বাবা গো 12টা কখন বাজে সেটাই তো জানি না, ডাক দিয়ে কই মা গো 3 কাটা যখন এক জায়গায় যায় তখনই 12টা বাজে। আরে বন্ধু মনে থাকে বনবাদুরি বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায় বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে, কথা বলেন ঠিক না ব্যাঠি, এই যারা মায়ের দরদে দরদি আওয়াজ দিয়া বলেন ঠিক না ব্যাঠি, বিঠে যেতে যদি কারো সন্তান মারা যায় পশু বকি না জানিতে জানে তাহার মা, ও নরসিংদী ডাঙ্গা পাকুড়ি এলাকার বাপ ভাইরা ঘোড়াশাল বিভিন্ন এলাকা থেকে আগত আমার দিনদার বাবারা ভাইরা পর্দা নিশিন মা বোনেরা, তুমি আমি শহরে বসবাস করতে পারি গ্রাম তোমার মা বসবাস করে, তোমার বিপদ হইলে সবার আগে আল্লাহ তোমার মায়ের অন্তরে জানায় দেয়, কথা বলেন ঠিক না বেঠি। এই পাকুড়ি এলাকার অনেক ছেলেরা বিদেশ থাকে, যাদের সাথে আরব আমিরাতে ইভেন আমার বন্ধুগণ ভিন্ন রাষ্ট্র দেখা হয়, বাবাজি আমার ভাইরা তন্মধ্যে একটা প্রবাসীর কথা মনে হয়ে গেল, যেটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে অনেক জায়গায় শুনেছেন, আজ আমি সরাসরি বলে দেই শুধু বোঝানোর জন্য বলছি, মা দেখেন কত বড় নিয়ামত, মায়ের অন্তরে আল্লাহ তোমার আমার বিপদের খবর আল্লাহ জানায় দেয়, কোনো মোবাইল লাগে না কোনো কিচ্ছু লাগে না, আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়া মায়ের অন্তরে জীবুতের বিপদের খবর জানায় দেয়, কেমন করে জানায় দেয়, আমার বন্ধুরে একই সংসারের
কয়েকটা সন্তান, তন্মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র এইটারে সিঙ্গাপুর মা বাপ খরচাগাদি করিয়া পাঠাইছে। পারিবারিক লাইফ ডেভেলপার আসায় ভাইয়ারে বিদেশ পাঠানো হইল। এই মাসুদ ভাই বিদেশ চলিয়া গেল, এক দেড় মাস মায়ের সাথে ঠিকই কথা বলছিল, হঠাৎ করে দুই মাস পাঁচ দিন যখন চলল, বিশ দিন যাবত কেমন জানি মা পুতির খবর পায় না, ফুতু মায়ের লগে কথা কয় না, মা খালি কান্দে, আমায় যেটা স্বপ্ন দেখলাম এইটাই নিয়ে আবার বাস্তব হইয়া যায়। আমি এটা কি দেখলাম, কাছে বাজার নাতি ছিল, ডাক দিয়ে কয় দাদু ভাই কান্দো কেন, বলে তোমার আব্বুর লগে আগে কথা হইত, এখন তোমার আব্বু দিয়ে আমার লগে আর কোনো কথা কয় না, আজকে বিশ দিন যাব আমার সাথে কোনো কথা হয় না। ও দাদু কি হয়েছে কান্দো কেন, দাদু রে তোর আব্বুরে নিয়ে আমি একটা খারাপ স্বপ্ন দেখছি, এই খারাপ স্বপ্ন দেখার পর থেকে তোর আব্বার লগে আমার আর কোনো যোগাযোগ হয় না। দাদু আব্বুরে নিয়ে কি খারাপ স্বপ্ন দেখছো, বলে দাদু তোমারে কইতাম না, আগে বলো তোমার আব্বু কি আগের মতন আর ফোন দেয় না, বলে আগের মতন ফোন দেয়, তবে আগের মতন লং টাইম আর কথা বলে না, ওই টাইমটা দেয় না, টাইমটা লড়াইছে, বলে কোন সময় দেয়, ডাক দিয়ে বলে আমগো আব্বু আমাগো ওই সময় ফোন দেয়, যখন তোমরা বুড়া বুড়ি ঘুমায় যাও আব্বা শুধু একটু ফোন দিয়া একটু আমাদের জিজ্ঞেস করে আমরা কেমন আছি, দাদুনি জাননি দাদু আগের মতন আব্বা কথা বলে না, আব্বার কথার মধ্যে কেমন জানি ভার ভার বোঝা যায়, মনে হয় আব্বুর জানি কি হয়েছে, বাজান মায়ের মন বুঝে না, মায় কান্দার ডাক দিয়ে কয় দাদু ভাই একটা কাজ করতে পারবানি, আগামী এই এই সময় যখনই তোমার আব্বাই ফোন দেয় যত রাত্রি হোক তোমার আব্বার মোবাইলটা আমার কাছে আনিয়ে দিবা, আমি শুধু জিজ্ঞেস করব আমার ছেলে মাসুদ তুমি কেমন আছো, বাবা তোমার শরীরে কেমন, তোমার মায় কিছু জিগাইলে কইও, আব্বার কাছে দাদু কিছু চাইতো না, খালি জিগাইবো আব্বু কেমন আছে, নাতি ডাক দিয়ে কয় দাদু তুমি কান্দো না, আব্বাই যত জয় রাত্রে ফোন দোক না কেন, আমি মোবাইলটা তোমার কাছে আনিয়ে দিব, বাজানো বাস্তব কথা বলছি, মোবাইলটা যখন আমার বাইরা ফোন আসলো, এই বিদেশ থেকে যখন মাসুদ ভাই ফোন দিল বিবির সাথে কথা বলতে বলতেই হঠাৎ করে পিছন থেকে দাদির নাতি কান্দার ডাক দিয়ে কয় আম্মা আব্বুর সাথে দাদু কথার জন্য কথা বলার জন্য খালি কান্দে, আব্বুরে নিয়ে নাকি কি একটা খারাপ স্বপ্ন দেখছে, দেও না আম্মু আব্বুর কাছে, আব্বুর সাথে দাদু কথা কইব, মোবাইলটা দাদুর কাছে লইয়া যাই, ও আম্মু আব্বুর কাছে দাদু কিছু চাইতো না, খালি জিগাইবো আঙ্গু আব্বুর শরীরটা কেমন আছে, বাদানো মোবাইলটা যখন দিয়া দিল, মোবাইলটা নিয়ে দাদুর কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন দাদু ভাই এই নাও আব্বু ফোন দিছে, তুমি জিগাও আব্বু কেমন আছে, বাজান রে মা সন্তানের খবর পাইয়া মনে হয় যে সন্তানরে কাছে পাইয়া ভালাইছে, একবার মোবাইল মুখে ধরে আর একবার মুখে নিয়ে সুমা দেয়, চোখের পানি সারে কান্দার ডাক দিয়ে বলে ভূত্রে প্রবাস জীবনে যাইয়া এইভাবে মায়েরে ভুলে যাবি, আগে জানলে বিদুষই ফটাই দেব না, ও আব্বা আমি তোর কাছে কোনো কিছু চাওয়ার লাগি ফোন দেই নাই, আব্বা তুমি শুধু বলো তোমার শরীরটা কেমন, বাবা তুমি কেমন আছো, আব্বা তোমার শরীরটা কেমন, মাসুদ ভাই কান্দার কই মা গো তুই কান্দোস কে রে তোর কি হইছে মা, মা ডাক দে কা বাবা তুই আগে কো তোর শরীরটা কেমন, বাবারে আমি তোরে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি বিশ দিন আগে, এই বিশ দিন ধরিয়ে তোর সাথে আমার কথা হয় না, মাসুদ ভাই ডাক দিয়ে কয় মায় গো কি স্বপ্ন দেখছ, মা কান্দার ডাক দিয়ে কয় বাবা গো আমি স্বপ্ন দেখছি, বাবা গো জানি না সত্য না মিথ্যা, ও বাবা আমি স্বপ্ন দেখছি তোর দুইটা পায়ের একটা পাও ভাঙ্গিয়া গেছে, একটা পায়ে ব্যান্ডেজ বাঁধা ওই পাটা টানা দিয়া জুলে বান্ধা রাখছে, বাবা গো তুই কর্ম করতে পারো না চলতে পারো না, তোর চলতে কষ্ট হয় তুই আব্বু আম্মু কইয়া ডাকাডাকি কর, আসলে বাবা তুই কেমন আছ, মাসুদ ভাই কান্দারে ডাক দিয়ে কই মা আসলেই তো আমি বিশ দিন ধরিয়া পঙ্গু হইয়া পড়িয়া রইছি,
আসলে তো আমি 20 দিন ধরিয়া পা ভাঙ্গিয়া পড়িয়া রইছি। ও বাবা কেমন করে তোর পাও ভাঙছে তুই একটু ক। ছেলেটা কান্দা ডাক দিয়ে কয় মায়োগ, ওজনদার বস্তু নিস্তালা থেকে দুতলায় উঠাইতাম গেছি, প্রবাস জীবন আমার নতুন, কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা নাই। মাগো উঠতে যাইয়া আসম কথা আমি পড়িয়া গেছি, আমার পায়ের হাড্ডিটা ভাঙ্গিয়া গেছে। ডাক্তার বলছে 120 দিন, 4 মাসের মতন সময় লাগবে এই পাডার হাড্ডি জোড়া লাগতে। মা আমি ইচ্ছা করি এই তোর লোকে কথা কই নাই, কারণ আমি বিদেশ আসার পরেও আমি না খাইলে মা তুই খাস না, আমি না ঘুমাইলে মায়ো তুই ঘুমাস না। আমি চিন্তা করে দেখছি গো মায়ো, আমি তোর আদরের ভূত, আমি যদি তোরে কই মাগো আমার পাও ভাঙ্গা গেছে, মা তুই আমার জন্য কান্দতে কান্দতে তোর ক্ষতি হয়ে যাইব। আমি মা কাউরে জানাইলাম না, ভালো এই তোর লোকে কথা কমো বোর লগে তেমন কথা কই না। মাগো শুধু বাপ পোলা মাইয়ার মুখ থেকে আব্বু ডাকটা শোনার লেগে একটু কথা কই, ওদের মুখে আব্বু ডাকটা শুনলে ভালো লাগে। মাই কান্দার কয় পুত্রি তোর মনে তোর ভোলা মাইয়ার আব্বু ডাক শুনলে ভাল লাগে, আমারও তো মন রে বাবা আল্লাহ, আমারও তো মন রে বাবা, তোর মুখ থেকে মা ডাক শুনলে আমার খুব ভাল লাগে। ও বাবা সিঙ্গাপুরের টাকা আমারে মা কয়া ডাক দিত না, বাবা তুই মরিয়া গেলে কে আমারে মা কয়া ডাকব। আয় বাবা বিদেশ থাকুন লাগবো না, মাসুদ ভাই কান্দারে ডাক দি কয়া মা গো। আগে তুই ক তুই কেমনে জানলি, মা কান্দার ডাক দি কয়া বাবা রে, তোর হয়তো জানা নাই তোর তারের নারের সাথে, তোর মহাব্বতের তারের নারের সাথে আমি মায়ের মহাব্বতের তারের নারের আল্লাহ তাআলা একটা সংযোগ রেখে দিছে। তুই যত দূরে থাকিস না কেন তোর বিপদের খবর আল্লাহ আমারে জানায় দিবে, এর নাম হলো মা। আল্লাহু আকবার। কি পাশান্ডিদের মানুষ আমরা, এই সুযোগ পাইয়াও মা বাবার লাগি দোয়া করে যাইতে পারবো না। এতক্ষণ বসে থাকলেন আর সামান্য সময় আপনি বসে থাকবেন না। ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ঘটনাটা শুনেন, আমি বলছি তবে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। আমি দেখছি অনেক সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়ারা কানতেছেন, অনেক যুবকও কানছে, আজকের এই চোখের পানি আল্লাহ ফিরত দিত না, নাকটার মধ্যে আল্লাহ ওনাদের গ্রান আসতেছি, এই ময়দানে কে জানি আল্লাহ বলা হইয়া বসে আছে। ওই একজন অলির উসিলাই আল্লাহ আমরার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন বাবা, একটু মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। যারা মায়ের পাগল বাবার পাগল তারা এই পাগলটার সাথে আখির মোনাজাত করিয়া যাবেন ইনশাআল্লাহ। এবার ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মুয়াজ্জিনটা ডাক দিয়ে কয় হুজুর রসুল তো মাঝে মধ্যে তাহাজ্জুদের আজান দিতেন মদিনায়, এখনো তাহাজ্জুদের আজান হয় মদিনায়, হুজুর আপনি মেহরবানি করে যদি একটু তাহাজ্জুদের আজান দিতেন, আমার মা বুঝতুন এটা কোন নামাজের আজান। আরে বন্ধু রে ভাইয়া, এইবার মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে কয় ঠিক আছে হুজুর, আজকে আমি সুন্নতি যাবে তাহাজ্জুদের আজানটা মহল্লায় দিয়ে দিব, আবার ফজর আজানও দিব। ইমাম আযম আবু হানিফা ডাক দিয়ে বললেন আজকে দুইটাই নামাজ হবে, তাহাজ্জুদ নামাজ হবে, ফজরের নামাজও হবে, তাহাজ্জুদের আজানও হবে, ফজরের আজানও হবে। এবার বন্ধুরি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পরামর্শ অনুযায়ী সুন্নত আদায় করার জন্য মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিল তাহাজ্জুদের আজান শেষ, ইমাম আযম আবু হানিফা তাহাজ্জুদ নামাজ আদায় করতেছেন, এই বেডি তো বুঝে নাই যে এটা তাহাজ্জুদের আজান, বেডি বুঝালাইছে এটাই মনে হয় ফজর আজান, বেডি সংসারের দায় দায়িত্ব বুঝিয়ে দেওয়ার লাগি স্বামীর কাছে মায়ের বিদায় লইয়া যাইতেছে গা। এদিক দিয়ে হুজুরে ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ নামাজ শেষ করিয়া বাইতেছে, মায় যখন জায়গা মা গো মায় কই যাও,
তোর ভাই তিন বিদায় লুয়ে লইছে, ফজর আজান দিয়ে লাইছে। তো ইমাম আজম আবু হানিফা কয়, মা এটা ফজর আজান না রে মা, এটা তাহাজ্জুদের আজান। তো ইমাম আজম আবু হানিফার বাপে কয়, এই লেগেই তো আসলা তো খয়রু মিনান নাম শুনলাম না। আল্লাহু আকবার কইবেন না। এই বেডি মহিলা মানুষ তো মহিলা গো দেখবেন নানান রং। এই বেডি ডাক দিয়ে কয়, তত আমি কথা কই নাই, কয়াত কোন কি কইস, কার কাছে গেছিলি? কয়, তোর বা হাইতে নে বিদায় নিছিলাম ফজর আজান বাইবে। কয়, এই যে তো কথা কও হয়ে গেছে গা। আল্লাহু আকবার খান। তারা হুরা মুমিনের কাজ না, কথা কন ঠিক কিনা? দা গুড নিউজ কাম স্লোরি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আর যারা আমার পুরনো শ্রোতা আছে, এটা আমারে ভালো করিয়ে জানে যে হুজুরের সময় দেয়। আমি এখনো যে সময় লম্বা টাইম বয়ান করি, বাংলাদেশে আমার সেই বক্তা নাই, আলা যেই লাইনের বক্তা কন নাই। এক ঘন্টা সোয়া ঘন্টা দেড় ঘন্টার পরে হের কোথা নিচুটা যায়। ওহনো যদি মনে করেন যে অন্ত কথা শেষ করতে পারি নাই, আরো কিছু সময় লাগবো, 10-15 মিনিট দিবেন নি? ওই যে কথা কয় না, আপনার তো অনেকে জানেন আমার আল্লাহ ঘন ঘন এখন মক্কা মদিনায় নেয়, আর এই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। মা বাবার দরদে দরদি হইয়া আমি পাগলের সাথে কাবা ধরা হাতের সাথে দোয়া করে যাইবেন, কেরাকার একটু রাজি আছেন হাত তুলে দেখান তো ভাই, শেষ বেলা তার সব বেলা তার নিয়ত করে একটু হাত তুলে। বসেন, হাত নামান, কেউ বাদান, অনেকে হয়তো বা যাইবো গা যাক গা, তবে শেষ ভালো যার সব ভালো তার। তো এইবার ডাক দিয়ে কয়, মায়ো আমি কইছিলাম না তোর ফেটের তেনে আইসি আমি দুনিয়ায়, আমি বাচ্চা থাকতে তোর তালাক নীতি দিতাম না। বেড়ি ডাক দিয়ে কয়, তোর মতন ফোলা যেই সমাজে থাকবো, যেই পরিবারে থাকবো, এই সমাজ, এই দেশ, এই পরিবার কোনোদিন ধ্বংস হবে না। তাহলে ইমাম আজমের কলিজার মধ্যে ইমাম আজম আবু হানিফা কোন শিক্ষা শিক্ষিত ছিলেন? কোরআন সুন্নার শিক্ষা শিক্ষিত ছিলেন। আল্লাহু আকবার। সেই শিক্ষাগার হইল এই পাকুড়িয়া মাদ্রাসা, কথা কন ঠিক কিনা? তা আমি পাগল রে, যেহেতু আল্লাহ যারা কানছেন চোখের পানি টিস্যু দিয়ে মুইচা নষ্ট করবেন না, এটা হাতের তালু দিয়া চেহারার মাঝখানে মিশিয়ে রাখবেন। হাশরের ময়দানে ইমামে রব্বানী আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ লেখছেন, এই কান্দুইনা চোখের পানি এক ফোঁটা পানির দাম এত হবে, আল্লাহর দায়িত্ব নিয়ে কান্দুইনা গোলাম রে মাফ করে জান্নাত দিয়ে দিব। একটু যারা কোন সুবহানাল্লাহ। এবার আসেন শেষ কথা ফিনিশিং দেই, বাগ দিয়া কয়, ফাইহানা তিতা নামি দা হুজুরে কয়, দেখাই ভুলিয়া গেছেন গা? আমি ভুল হইয়া বেটা না। হ্যাঁ, এবার পিছনে যাইয়া হুজুরে কয়, কিতাব দেখাই? হ্যাঁ কয়, এটা আবার কিতাব দেখবো হুজুরে? হাঁ স্যার, ওই কিতাব দেখাইছে। দেখা কাক, তোর প্রশ্ন কি? আমার প্রশ্ন হইলো আমি জানতাম চাই ফাইহানা তিতা নামি দা হুজুরে কয় ফাইহানা যখন তাজা থাকে তখন মিঠা থাকে, ফাইহানা বাসি হুগায় গেল গা তিতে হয়ে যায়, ফাইহানা যখন তাজা থাকে তখন মাছি ভরে না? হুক না, ফাইহানার উপরে মাছি ভরে ভরে না। এই বেটা কয়, ইমাম আজম আবু হানিফা, আমি আসলে মিটার দিয়ে মাপতাম আইছিলাম তোমার এলেমের জোর কদ্দুর, আসলে তুমি বেড়াইতের ঘরে বেড়াই, ফাইহানা তাজা থাকলে মিঠা আর হুগায় গেলে বাসি হয়ে গেলে তিতা, আসলে তোমার যুক্তি ঠিক আছে, সায়েন্স তাই বলছে, ডাক্তার তাই বলছে। এই নাস্তিক ডাক দিয়ে কয়, হুজুর আপনি আমারে মাফ করিয়া দেন, আমি আর আপনারে জ্বালাইতাম না, আপনি আমারে মাফ করিয়া তবা ভরে কালেমা ভরে মুসলমান বানাই দেন। তো ভাইও, বহু ধরনের বক্কর চক্কর করিয়া জমিনের উপরে চলা যায়, জমিনের নিচে চলা আল্লাহ তাআলা জমিনের নিচেও ভালো রাখার জন্যেই আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন কোরআন। এই কোরআন ছেলে মেয়েকে শিখাবেন, আপনি ছেলেরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান নিষেধ দিব না, কিন্তু পোলামাইয়ারে প্রাথমিক অবস্থায় মক্তবের শিক্ষাটা দেন, যাতে আপনার ছেলে আপনার জানাজা পড়াইতে পারে ইনশাল্লাহ। বলেন এই কথাটা বুঝানোর লাগি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করা, এই মাদ্রাসার জমিদাতা জমি দিছে, এই মাদ্রাসার মাহফিল এইরকম প্রতি বছর হয়, এই কথাটা বুঝানোর লাগি।
এবার শেষ কথায় ফিনিশিং আসেন লোহা যতই শক্ত হোক যতই ওজনদার হোক পানিতে দিলে ডুববে যায় কিন্তু এই লোহার পিছনে মেহনত করলে জ্ঞান বুদ্ধি ঘাটায়া কিয়ামত পর্যন্ত বাসায় রাখন যায় কথা কয় এই রকম আপনি মানুষ আদম জাত মাটি যেন আপনাকে ক্ষয় না করতে পারে মরার পরে আপনার লাশ যেন ক্ষতির সম্মুখীন না হয় আপনি যেন জান্নাতি হন এইজন্য কোরআনের ফর্মুলা দিয়া আমনের গোডাউন সাজাই তুইব তাইলে দেখবেন হাজার পানি ঢাললেও পচবেন না নরম হইবেন না আগুন দিলেও ঘুরবেন না হেফাজত করব কে নারায়ণ তাকবীর যারা দাঁড়ায় আছেন বসেন দোয়া হয়ে দেব ভাই বন ভাই আল্লাহ কবুল করুক হ্যাঁ যারা বাইরে আছেন বাজানো আমরা একটু ভিতরে ঢুকিয়া দোয়া শরীক হন মোনাজাতে শরীক হন অনেকের মা বাপ দুনিয়ায় নেই আজান কি দেওয়ানি লাগবো রাইতে দুইটা বাজে আজান দিতাম না দিম মাইক ওলা মাইকের সাউন্ড আর একটু বাড়াই দাও আর একটু ইকু টিকু দাও রিভাব দাও একটু বাড়াও আবার কিছু লোক ঘুমাইছে হেরা উইটা কইব যে এই যে কোন পাগল বলিবি আইছে রে ফজরের টাইম না হইছে আজান দিতে আছে আচ্ছা আজান দিতাম পারি এক শর্তের বিনিময়ে আজান হই না ফাসক তো নামাজ পড়ন লাগবো যুবক ভাইরা রাজি আছো কি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আমিন রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর ওই যে আবার বেশি হয়ে গেল গা রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে কয় মায়ার আওয়াজে কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হইছে না আল্লাহ হইছে তো আরো দাম লাগবো দেখবেন কি মায়া করে কয় আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ভাল লাগে আদান হইনা নামাজে দেবে তো ইনশাল্লাহ আবার বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ না হ্যাঁ বাড়া এটা মানু না আমি এটা কি মেশিন হ্যাঁ অনেক কষ্ট করছি আর না তবে অনেক ভাই কইছে হুজুর একটু মদিনার যদি একটু হুনাইতেন কয়েক কলি নসিন্দির মানুষ তো সৌদি আরব থাকে তো অনেকেই এরা জানে মাশাল্লাহ এই যে নরসিংদী একটা জেলা একটা থানা আছে রায়পুরা রায়পুরার ছেলেরা বেশিরভাগ মক্কা মদিনা থাকে আলহামদুলিল্লাহ মক্কায় এখন ট্রেন স্টেশন হয়েছে মদিনায় ট্রেন স্টেশন হয়েছে রায়পুরার ছেলেরা আমাকে মক্কায় এরা সম্মানের সাথে গ্রহণ করে আবার ট্রেনে উঠার পরে ভিআইপি জায়গায় বসানোর পরে আবার এখান থেকে মদিনায় ফোন দিয়ে দেয় এ হুজুরে যাইতেছে তোরা হুজুর এইভাবে সম্মান করে এক্কারে মদিনা যে হুজুর যেন হোটেল হেন পর্যন্ত দিয়াবি এই জন্য নরসিংদীর মানুষকে আমি সব জায়গায় বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে মনে রাখছি কোন জায়গায় যাবো এই জায়গায় নরসিংদীর মানুষ আছে আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের ভাবনা জেলা আটগড়িয়া থানা সাতবা ইউনিয়ন হাজিভাড়া এর ঘরে মনে করেন যে আমনের সকদলের দেবত্ব টেবুনিয়া মিয়া ভাড়া খা ভাড়া এনে ব্যাগ গনই মনোহর দি রায়পুরা নরসিংদীর মানুষ ভাবনা ভাবনা এই হ্যাগো গেতি গোষ্ঠী যায় হেন বাড়ি ঘর করছে আবাদ করছে আর নরসিংদীর মানুষের কতগুলো যোগ্যতার মধ্যে এইটা একটা অন্যতম যোগ্যতা হাতের মধ্যে এমন বরকত দিছে যদি কোনো কিছুর চর্চা করে
মনে করেন এটা গাছ লাগাইবো, এই গাছ ওই তুইব, আল্লাহ বরকত দিছে, কথা কন ঠিক কিনা? বাস্তব না কাকা? হ্যাঁ দেখছে, আল্লাহ কবুল করুক। কিন্তু এখন আর হে পরিচর্চার লোক নাই, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সবসময় আল্লাহর জন্য কাজ করার তৌফিক দান করে। তো মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আজান দেয়, আরব আমিরাতের মুয়াজ্জিনরা নরম কণ্ঠে সম্ভবত এইভাবে বলে, পুরো তো আর বলতো না, একটু চেষ্টা করি আর কি, নরম মেজাজে কয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাল লাগছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কয়, আল্লাহ কবুল করেন। বসেন, যারা দাঁড়ায় আছেন ভাই বসে পড়ো, বসো বসো, দোয়া হবে ইনশাল্লাহ, এখন দোয়া হয়ে যাবে। কার দোয়া কখন কবুল হবে জানে কেডায়? আর ওদের কোন কে একটু জিকিরি করেন, লা ইলাহা মোহতারা মাদিরিন। দোয়া করার আগে আমাদের সব মানুষের চাওয়া পাওয়া তিনটা কয়টা? ভাইয়েরা এই কথাটা রেকর্ড করে রাখো ভাই, অন্তর দিয়া রেকর্ড করো, অন্তরের মনি কোঠায় এটা গাইতে রাখো, আমি যে ফলটা পাইতেছি আমাকে সব মানুষের তিনটা চাওয়া পাওয়া, নাম্বার এক, দুইটা হইলো মানুষ হিসাবে, তিনটা হইলো মুসল, তিন নাম্বারটা হইলো মুসলমান হিসাবে। কইতাম এই তিনটা জিনিস, নাম্বার এক, আমরা নারী পুরুষ সবাই চাই রোগমুক্ত থাকতাম, ঠিক না ভাইও? নাম্বার দুই, আমরা সবাই চাই কারো কাছে যেন আপাত্তে না হয়, অভাব মুক্ত থাকতাম। নাম্বার তিন, মুসলমানের সন্তান হিসেবে আমাকে সওয়াব হইলো যে সময় মারা যাব কালামা ভইরা ইমানের শহীদ যেন মরতাম পারি, ঠিক না ও? এই তিনটা জিনিস কারা কারা চাই? হাত উডান, হাত উডান, আমার লগে কন ইয়া আল্লাহ, কন্যা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ইমান যুক্ত মরণ, নসিব ফরমা, কবুল ফরমা, জোরে কোন আমিন। এই তিনটা ফজিলত পাইবেন, এই তিনটা সম্পদ পাইবেন যদি একটা সুন, একটা আমল যদি নিজের মধ্যে ফিট করেন, এটা হইলো সুন্নতের আমল। কি আমল বাজা? তন্মধ্যে একটা সুন্নত আছে, আমরা যে খানা খাই না বাদান, ভাত খাই না, অথবা অনেক রুটি খান, শুনতেছেন আপনারা? খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো ১৭টা, কয়টা? ১৭টার মধ্যে চার নম্বর সুন্নত হলো আবু দাউদ শরীফের হাদিস, খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? কোন সময়, কোন সময়, কোন পর্যন্ত একটু দেখা, কয় হাত, কোন পর্যন্ত, কখন কখন, খাওয়ার আগে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ ওয়ালা আলেমগণ বলেন, আমার নবীজি বলেছেন এই সুন্নতটা যে বেটাবেটি পালন করব আমার উম্মতের মধ্যে, আল্লাহ পাক তাদেরকে মৃত্যু পর্যন্ত মরণ ব্যাধি জটিল কঠিন মহামারী রোগ ক্যান্সার এই ধরনের বড় ধরনের রোগ থেকে আল্লাহ হেফাজত রাখবে। সুবহানাল্লাহ। কোন দুই নম্বরে ঋণে ছায়া ফলাইছে, ঋণ শোধ করতে পারতেছে না, এই সুন্নতের বরকতে আল্লাহ পাক গায়েবি নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। তিন নম্বর, সুন্নতলা উম্মতর বরকতে মরণের সময় কালামা পড়তে পড়তেই মানে শহীদ মারা যাবে। তাহলে আজগা থেকে জীবনভর খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত ধুইতাম, নিজেই আমল করম, বাচ্চাদেরকে এটা শিখাম, ভাই বেরাদের কাছে যেহানো সময় পাবো না তবলিক করবো, পারবো না ইনশাল্লাহ? আমি রাজি আছি ভাই, তোমরা রাজি আছো ইনশাল্লাহ? এইরকম অসংখ্য সুন্নতের কিতাব আমার শায়খ মুর্শিদ শায়খুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির
রুহানিয়াত ফাইজিয়াত বারাকাত লাভের আশায় বর্তমান যুগের হক্কানি প্রসিদ্ধ আলেমদের মাশওয়ার অনুযায়ী আমি কিতাবটা সংকলন করছি ভাই এই কিতাবটার ভিতরেই আমার যোগাযোগ ব্যবস্থা হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে যে কোনো বিষয়ে دینی বিষয়ে হজ উমরা আর যত বিষয় আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং অতি সহজ সহজ সুন্নত কেমনে টুপি মাথা দিবেন কেমনে মেসওয়াক করবেন কেমনে গায়ের পোশাক পরিধান করবেন সব এরকম সহজ সুন্নত দেওয়া আছে যেই ঘরটার মধ্যে নূর নাই অভাব পুরায় না রোগ বালা মুসিবত দূর হয় না ভাইও কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন যদি আপনার কাছে শেষ সময় থাকে মুনাজাতের আগে পরে আমার লোকের কাছ থেকে আপনি 100 টাকা হাত দিয়ে দিয়ে একটা কিতাব নিয়ে যান সন্তান হিসেবে আয়েশা থাকলে বাপ মান লাগিয়ে নিন বাবা আয়েশা থাকলে ছেলে মেয়ের জন্য নিয়ে যান স্বামী হিসেবে আসলে স্ত্রীর জন্য নেন পারিবারিক কর্তা হিসেবে আসলে পরিবারের জন্য নেন একটা সুন্নত যদি আপনি আমল করতে পারেন হতে পারে এটাই হাশরের ময়দানে নাজাতের উসিলা হবে নবীজির সুপারিশে জান্নাত পাবেন ইনশাআল্লাহ কাজী যদি আপনার কাছে থাকে যাওয়ার সময় আমি ফকির বান্দা আপনাদের কাছে বলবো যে আপনারাই একটা কিতাব ঘরে নিয়ে যাবেন ঘরটা আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ বাচ্চাদেরকে শিক্ষা দেন পেশাব করতে গেলে হ্যাঁ পেশাবের আগে পরে ইস্তিনজার আগে পরে কয়টা সুন্নত আছে আপনারা এগুলো কিতাবটা নেবেন মা গো আপনারাও যদি এই সুন্নত মানেন আল্লাহ সংসারের মধ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ নিয়ে যাবেন কত টাকা পয়সা তো কত জায়গা নষ্ট হয় 100 টাকা এটা চার দোকানে বইলো জায়গা কিন্তু এই সুন্নতের কিতাব আমি আপনি চলে যাব এই কিতাব থাকবে লেখা থাকবে কথা থাকবে ঠিক কি না বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম আলিগিল আযীম দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পড়েন না আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ একবার সূরা ফাতিহা পড়েন তিনবার সূরা ইখলাস পড়েন অন্যকের দাদা দাদি নানা নানি মা বাপ আত্মীয় স্বজন কবরে আছে ইসালে সওয়াবের নিয়তে তিনবার একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله مولانا العظيم সুন্নতের কিতাব ধরলেও সওয়াব নারলেও সওয়াব বিলি করলেও সওয়াব পড়লেও সওয়াব মানলে তো আরো ডবল সওয়াব বন্ধু হইয়া বন্ধুদেরকে বিলি করবেন এটা নাজাতুল উসিল হইতে পারে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীকে বন্দেগী বানান আমাদেরকে হর হামেশা সুন্নত ওয়ালা উম্মত হিসেবে কবুল করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا
min azwazina wa zurriyyatina qurrata a'yun waj'alna lil muttaqina imama. Rabbi habli minas salihin, Rabbi habli minas salihin. Allahumma inni zalamtu nafsi zulman kasira, Rabbi irhamhuma kama rabbayani saghira.